আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কোর্সে। আজ এই ভিডিওটি একটি প্রশ্ন ভিডিও, অর্থাৎ এটা একটি ব্রেন টিজার। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব এবং আশা করব আপনারা তার উত্তরটি তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এই আজকের প্রশ্নটি হচ্ছে, আপনি একটি যে কোনো দেশের পতাকা বাছাই করুন, যে পতাকার জন্য আপনি আপনার আফটার ইমেজ তৈরি করতে চান। ধরুন আপনি ফ্রান্সের পতাকা তৈরি আফটার ইমেজ তৈরি করতে চান, তাহলে কোন রং বাছাই করলে ফ্রান্সের পতাকার আফটার ইমেজ দেখা যাবে? আমি অবশ্যই আপনাদেরকে টিপস বলে দেব, কারণ এটা প্রথম ব্রেন টিজার। এবং সেটি শেয়ার করুন, সেই সেই ছবিটাকে শেয়ার করুন, সেই ছবিটা এবং তারপরের সাদা অংশটা শেয়ার একটা স্লাইডের মাধ্যমে বা ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলুন। আইদার ভিডিও অথবা জাস্ট ইমেজ তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দিন, অথবা ফেসবুকে শেয়ার করুন, আমাদের কাছে একটি লিঙ্ক দিন এবং আপনাদের ফ্রেন্ডদেরকেও দেখান। আশা করি সেটা খুব ইন্টারেস্টিং হবে। ওকে, তাহলে দেখা যাক, আমরা চলুন চট করে দেখে ফেলি যে কিভাবে আমি বাংলাদেশের পতাকার আফটার ইমেজ তৈরি করার জন্য কিভাবে আমরা রং সিলেক্ট করেছিলাম। তো এটি হচ্ছে বাংলাদেশের পতাকা, তার মাঝখানে আমরা বাছাই করেছিলাম কাইন্ড অফ একটা সাইয়ান কালার এবং তার পাশে কাইন্ড অফ একটা পিঙ্কিশ কালার। কিন্তু এইভাবে তো আর মনে রাখা সম্ভব না যে কোন কালার এক্স্যাক্টলি হবে, তার চেয়ে আমরা তুলনামূলক ছোট্ট করে একটা ম্যাথ করে ফেলি। তো লেটস ডু দ্য ম্যাথ। এটি হচ্ছে বাংলাদেশের পতাকা যদি আঁকি, এটি হচ্ছে চতুর্ভুজ, আই এম রিয়েলি সরি ফর মাই হ্যান্ড রাইটিং। এটি হচ্ছে মাঝখানের লাল বৃত্তটা। তো আমার এখানে আফটার ইমেজে আনা দরকার কী কালার? সবুজ কালার, অর্থাৎ গ্রিন কালার। গ্রিন কালার যদি আমি আনতে চাই, তাহলে গ্রিন কালারের এখানকার ভ্যালু হবে শূন্য, কারণ আমি গ্রিন কালারটা আনতে চাই। আমি স্যাচুরেটেড করে দেবো, আমার চোখ অ্যাডাপ্ট হয়ে যাবে রেড এবং ব্লু দুটোতেই, এই দুটোতেই যেন সমানভাবে স্যাচুরেটেড হয়। এবং সেটা কত ভ্যালু স্যাচুরেটেড হবে এখানে? এখানে 255 ধরে নিলাম, এটা একটা 8-bit ইমেজ। 255 কেন? কারণ ধরে নিয়েছি এটা একটা 8-bit ইমেজ, যদি 8-bit হয় তাহলে 2^8 ইজ ইকুয়াল টু 256, যেহেতু শূন্য থেকে শুরু, সেহেতু 255 হবে ম্যাক্সিমাম ভ্যালু। সো যদি এখানে এই কালার টিম বাছাই করি, অর্থাৎ গ্রিন ইজ ইকুয়াল টু 0, রেড ইকুয়াল টু 255, ব্লু ইজ ইকুয়াল টু 255, একটি সফটওয়্যার যেমন ধরুন গিম্পে, তাহলে এখানে আমি যে কালার পাবো সেটা বাংলাদেশের কালারের জন্য আমি চয়েস করেছি। সেম ইজ ট্রু ফর হিয়ার, এখানে আমি রেডের জন্য চাই হচ্ছে শূন্য। সো আমি কি করব, গ্রিন এবং ব্লু এই দুটো কালারের জন্যই 255 করে দিয়ে দেবো। তাহলে যে কালারটা এখানে পাবো সেই কালারটাই আমার আফটার ইমেজ তৈরি করবে রেডের জন্য। সো তৈরি করে ফেলুন। এখন আপনি নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে ফর্মুলাটা কী। তো যে যে সমস্ত দেশের পতাকা খুব সিম্পল তুলনামূলক, ফর এক্সাম্পল আইদার বাংলাদেশের পতাকার মতন অথবা এই ধরনের কোনো পতাকা যেটা তৈরি করা তুলনামূলকভাবে ইজি, যেমন ধরুন ফ্রান্সের পতাকা বা জার্মানির পতাকা, যেখানে এরকম তিনটে স্ট্রাইপ আছে কিংবা এই দিকের স্ট্রাইপগুলো আছে, সেগুলো যে কোনো একটা চয়েস করে বানিয়ে ফেলুন এবং আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা আপনার আপনার ছবির জন্য অপেক্ষা করব। আপনাদেরকে আবারও ধন্যবাদ, সঙ্গেই থাকুন, নতুন ভিডিও আসছে।